السلام عليكم. هلا بريان، দেখুন গুতের মোট মরুভূমিতে এদেরকে ফায়দা হয়েছে, এরা ঘুরতেছে। আর আপনার মরুভূমিতে যে আবাদি ঘাস আছে, ছোট ছোট ঘাস বিভিন্ন রকমের, এগুলো খাইতেছে। দেখেন এক একটা ওট কত বড়, বিশাল বিশাল ওট। এক একটা ওটের দাম বাংলার প্রায় 3 লাখ 6 লাখ টাকা এক একটা ওটের দাম। এদেশে এক একটা ওট বিক্রি হয় 600 দিনার 700 দিনার। এই 600 দিনের 700 দিনের এ করলে বাংলার প্রায় 3 লাখ 4 লাখ। এগুলাকে সকালে মাজরা থেকে দানাদার খাদ্য খাওয়াই, পানি খাওয়াই, মরুভূমির পালসরে নিয়ে আসে ঘুরানোর জন্য। এগুলোর পিছনে দুইটা আমেল আছে, এরা ওটগুলো নিয়ে ঘুরে। এরা সকালে আসতে পানি নাস্তা নিয়ে আসে, এই সকাল থেকে দুপুর একটা পর্যন্ত ওটগুলো নিয়ে এরা বাইরে ঘুরবে। ওটেগুলাই এই লতা ফাতা আবাদি নিচের ঘাস। ওট এমন একটা পশু, সামনে যা পায় তাই খায়, কাঠ মাঠ আপনার যাই কিছু খায়, কোনো কিছু বাদ দেয় না। পলিথিন মলেথিন যাই ফাইব সামনে তাই খাই লেবে। আর এই সরাসরি এগুলো ঘুরবো, বালু সরাসরি ঘুরবো। পিছনে দুইটা লোক আছে, এগুলোর ভিতরে দেখেন একটা লোক আর একটা লোক আছে। আর এগুলোর ভিতরে একটা ওট আছে, এটা যেদিকে যাইব এটার পিছনে পিছনে সবগুলো যাইব। আর যারা আমের আছে এরা এদিকে এদিকে যাইলে এরা এদেরকে মনে করেন মানে সঠিক দিকে যাওয়ার মনে করেন ইয়ে করে দিব। আর এই ওট এমন একটা জাত যে এরা যদি রোডে চলে যায়, এদেশে আরবি বলেন আজনবি বলেন, কেউ গাড়ি চালায় না, সবাই গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কারণ কেউ যদি একটা ওটারে বাইসাইজ গাড়ি দিয়ে মারি দেয় তাহলে এর কেস বহুত খারাপ। এই কারণে সবাই সাবধান অবলম্বন করে চলে। এই ওটা দেখেন কত বড় বিশাল ওট, এ এখন এই মাথায় আছে, ইয়ে খাইতেছে, ইয়ে দিয়েছে আপনার জেড দিয়েছে, জেড খাইতেছে। এই সকালে এই কিছুক্ষণ পরে বাইরে নিয়ে যাবো, এগুলোর নতুন নিয়ে আসে কুয়েতি, রেস্টে রাখছে দুদিন। এখান থেকে এগুলোর বাইরে নিয়ে যাবো, বাইরে নিয়ে যাই আবার ওই আগ্রোটে এইগুলোর সাথে আবার ছাড়ে দেব। এগুলো ওইখানে 3টা ওট নিয়ে আসছে সৌদি থেকে। এগুলা দেখেন বাইরে ঘুরতেছে। এই এখানে মরুভূমির বিশাল বিশাল মাঠ আছে, যত কুয়েতি আছে সবাই মাঠে ছাড়ে দেয়, যার যার ওট আলাদাভাবে ঘুরে, কারোটার সাথে কারোটা একজাস্ট হয় না। কারণ আমেল আছে, আমেল মানে আমার বাংলাদেশের যে কাজের লোক আর কি, কাজের লোক আছে, কাজের লোকেরা এর পিছনে আছে। ওট এদিকে সেদিকে যাইতে ছেলে, আগে একটা লোক আছে কাজের লোক, পিছনে আরেকটা লোক আছে কাজের লোক, এরা মনে করেন দেখাশোনা করে। দেখেন এই যে ছোটো ছোটো ঘাস আছে, বৃষ্টি হয়েছে, ঘাসগুলো উঠতেছে আর ওটাগুলো মনে করেন খাইতেছে। আর বিশেষ করে ওটাতে বাইরে নিয়ে যাওয়া হয় এগুলা মনে করেন ব্যায়ামের জন্য। এক জায়গায় যদি সকাল থেকে সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা যদি এক জায়গায় থাকে তাহলে ওট অসুস্থ হয়ে যাবে। এই কারণে এদেরকে প্রতিদিন এদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়। যদি আকাশের পরিস্থিতি খারাপ হয় তাহলে বাইর করেন না, তাহলে ওট বলেন দুম্বা বলেন ছাগল বলেন সবগুলারে মনে করেন বাইরে নিয়ে যায় ঘুরানোর জন্য। কারণ বাইরে ঘুরতে নিয়ে গেলে এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। এখান থেকে এদেরকে আবার নিয়ে যাবো দুপুরবেলা মনে করেন রুমে নিয়ে যাবো, রুমে নিয়ে যাবো এদের মাজরা নিয়ে যাবো, মাজরা নিয়ে যাই আবার দুপুরে পানি দিব, দানাদার খাদ্য দিব, এরা খাইব, খাই আমি 2-3 ঘন্টা রেস্ট নিব। নেওয়ার পর আবার বিকেলে বাইরেব, বিকেলে এদেরকে নিয়ে বাইরেব, আবার এই বাইরে টুকে টাকে ছোটো মোটো যে ঘাস পায় এরা খাইব আর ঘুরব। আবার মাগরিবের আগ সময়, মাগরিবের আধা ঘন্টা এক সময় আবার এদেরকে নিয়ে যাব। আর যারা এই ওটগুলারে নিয়ে ঘুরে এরা হাঁটা লাগে না, এরা যখন মাজরা থেকে বাইর হয় তখন এই ওটগুলার ফিডের উপরে চড়ি এরা মাজরা থেকে বাইর হয়। যখন মরুভূমির বালু চড়ে যায় তখন এরা নামেই বসে থাকে, ওটগুলা ঘুরে। আবার সন্ধ্যার আগাদি যখন রুমে যাব এরা আবার ওটার ফিডের উপরে উঠে, উঠে মনে করে আবার আরামসে এরা একদম সামনে থাকে একজন পিছনে থাকে, আমেল একদম সামনে থাকে একজন পিছনে থাকে, আবার এগুলো নিয়ে রুমে চলে যায়। দেখেন এটা হচ্ছে নতুন ওট, সুস্থ সবল, গাড়ি থেকে নামাই মাজরায় রেখেছে রেস্টের জন্য। এগুলার ওগুলোর সাথে ছাড়িয়ে দেওয়া হবে,
কালকে থেকে এগুলোর সাথে ছাড়াই দেওয়া হবে। এই তিনটে আনছে, তিনটেটা দিয়ে রেস্টে দেওয়া হয়েছে, কারণ এক জায়গা থেকে গার্ডেন করে আনার পরে রেস্ট না দিলে সমস্যা হবে। 8 ঘন্টা 10 ঘন্টা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে ভালো লাগে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, সব সুন্দর সুস্থ সবল দেখে দিবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।